হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে আলোচনা করব পদার্থ দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে তাপগতিবিদ্যার কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা নিয়ে। যেই সমস্যাগুলো বা যে গাণিতিক প্রবলেমগুলো আমাদের বোর্ড পরীক্ষায় বা বিভিন্ন অ্যাডমিশন টেস্ট পরীক্ষায় প্রায় সময় চলে আসে। সো ফার্স্টে আমরা আলোচনা করব যে বিভিন্ন তাপমাত্রা স্কেলের কিছু ম্যাথ যেগুলো আমাদের পরীক্ষায় আসে সেরকম। তো সেটার জন্য আমাদের ফার্স্টে আমাদের কিছু প্রয়োজনীয় সূত্র আছে, অর্থাৎ বিভিন্ন তাপমাত্রা স্কেলের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো করার জন্য কিছু সূত্র আছে। সেই সূত্রটা একটু আমরা দেখে নিই। তো সূত্রটা কি, যে সূত্রটা এখানে দেখো সি দেওয়া আছে বাই 100। সো এখানে সি কি জিনিস, যে সিটা হলো যে হলো সেলসিয়াস স্কেলের যে তাপমাত্রা সেই তাপমাত্রাটাকে সি দ্বারা প্রকাশ করা হয়। এখানে এফটা কি, এফটা হলো ফারেনহাইট তাপমাত্রায় বা ফারেনহাইট তাপমাত্রা স্কেলে এফ এর মানটা নিতে হবে। এখানে কেটা কি, কেটা হলো কেলভিন স্কেলের জন্য আমাদের এই কে এর মানটা নিতে হবে। ওকে, আর এখানে এক্স থিটা বলতে বোঝাচ্ছে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের একটা মান নিতে হবে। এক্স 0 ডিগ্রি বলতে বোঝাচ্ছে বরফ বিন্দুতে কোনো যদি স্কেল থাকে তার মানটা নিতে হবে। X 100 বলতে বোঝাচ্ছে যে বাষ্প অবস্থায় বা স্টিম অবস্থায় কোনো তাপমাত্রা স্কেল যদি থাকে তার যে তাপমাত্রা থাকবে সেই তাপমাত্রার মানটা নিতে হবে। মাইনাস আবার X 0 ডিগ্রি বলতে কি বোঝায়, 0 ডিগ্রি বলতে বোঝাচ্ছে বরফ বিন্দুতে কোনো একটা তাপমাত্রা স্কেলে যে তাপমাত্রাটা থাকবে তার যে মানটা থাকবে সেই মানটা নিতে হবে। তো ফার্স্টে এই সূত্র রিলেটেড একটা ম্যাথ আমরা করি। তো দেখো এখানে কি দেওয়া আছে, আমাদের অঙ্কটা এরকম দেওয়া আছে যে কোন তাপমাত্রায় সেন্টিগ্রেড ও ফারেনহাইট স্কেলের একই পার দেয়। সো এটা আমরা কীভাবে করব, সো মনে রাখবো এই অঙ্কগুলো করার জন্য সবচেয়ে সহজ যেই ওয়েটা সেটা হলো আগে আমাদের ডাটাগুলো লিখে নিতে হবে। সো দেখি এখানে আমাদের কি ডাটা দেওয়া আছে। সো দেখো এখানে একটা ক্লু দেওয়া আছে, ক্লুটা কি যে আমাদের এমন একটা তাপমাত্রা বের করতে হবে যেই তাপমাত্রা কি হবে সেন্টিগ্রেড আর ফারেনহাইটের তাপমাত্রা স্কেলের মান যে পার্টটা আছে সেই পার্টটা কিন্তু একই হবে, অর্থাৎ সেম হবে। তাহলে আমরা ধরে নেই যে যে তাপমাত্রাটা আমাদের বের করতে হবে, তাপমাত্রা লিখতে পারি আমরা ধরি, যে আমরা ধরি নির্ণীয় তাপমাত্রা আমরা ধরে নিলাম এক্স। সো আমাদের এখানে কী ক্লু দেওয়া আছে, আমাদের এখানে দেওয়া আছে আমাদের যে তথ্যটা এখানে দেওয়া আছে প্রশ্নে যে সেন্টিগ্রেড এবং ফারেনহাইট তাপমাত্রার মান কি হবে একই হবে, অর্থাৎ সেন্টিগ্রেডের যে মানটা হবে সেটা সমান সমান কি হবে ফারেনহাইটের মান। এটা আমাদের কী বের করতে হবে, কোন তাপমাত্রা আমরা তো ধরে নিচ্ছি সেই তাপমাত্রাটার মান কত এক্স, এটাই কিন্তু আমাদের কী করতে হবে বের করতে হবে। সেটা কীভাবে করবো, তো ফার্স্টে আমরা সূত্রটা লিখে নেব, যে আমরা একটা সূত্র জানি। এখন কথা হলো যে এখানে তো আমরা যে সূত্রটা পড়ছি সেখানে তো একটা দুইটা তিনটা চারটা চারটা রাশি দেওয়া আছে, তো আমরা নিব কোনগুলা। সো মনে রাখবো আমাদের এইখানে যেই যেই ক্লু দেওয়া আছে প্রশ্নে সেটাই সেটা নিব। যেমন এইখানে আমাদের দেওয়া আছে সেন্টিগ্রেড আর ফারেনহাইট, তাহলে আমরা নিব কি সেন্টিগ্রেডের মানটা নিব এবং ফারেনহাইটের মান নিব, অর্থাৎ এই দুটা মান আমরা নেব। তাহলে আমরা কী লিখবো, সি বাই 100 এফ মাইনাস 32, এটা আমরা নিব। তারপরে আমরা কী করবো, তারপরে আমরা দেখো এখানে কিন্তু একটা ক্লু দেওয়া আছে, কী দেওয়া আছে আমাদের যে সি সমান সমান এফ, অর্থাৎ এই দুটো মান সমান আর এটা সমান সমান আমাদের যেহেতু বের করতে বলছে এক্স এর মান, তাহলে এই সি এবং এফ এর মানটা আমরা কী বসাইতে পারি, এক্স বসাইতে পারি। তাহলে আমরা সির বদলে আমরা কী লিখবো, এক্স 100টা থেকে গেল, এফ এর পরিবর্তে আমরা কী লিখবো এক্স 32। বুঝতে পারছি, তারপর আমরা খুব সহজে জাস্ট ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সারটা আমরা পেয়ে যাবো। যদি আমরা অঙ্কটা ক্যালকুলেশন করি তাহলে কীরকম হবে, এক্স এটা এটা আমরা আর গুণ করে দিলাম, এটার সাথে এটা যদি গুণ করে দিই তাহলে কী হবে মাইনাস, এটার সাথে এটা গুণ করলে কী হবে জিরো। তারপর আমরা কী করবো, তারপরে আমরা এখানে করতে পারি খুব সহজেই, এক্স এটা এই পাশে চলে গেলে কী হবে মাইনাস মাইনাস। সো এখান থেকে আমাদের কত আসতেছে, এখান থেকে আমাদের আসতেছে এক্স মাইনাস। সো এখান থেকে আমাদের এক্সের মান কত আসে, এক্সের মান কিন্তু যদি এটা আমরা এই পাশে নিয়ে ভাগ করে দিই, এটা যদি আমরা ভাগ করি তাহলে আমরা খুব সহজেই এক্সের মান যেটা বের হয়ে যাবে -40 ডিগ্রি। সো আমরা কিন্তু ডিগ্রি রাখবো, কোনো সেলসিয়াসও দিব না ফারেনহাইটও দিব না, কারণ এই মানে
এই মানেই অর্থাৎ -40 ডিগ্রিতে কি হবে, অর্থাৎ এই তাপমাত্রায় সেন্টিগ্রেড এবং ফারেনহাইট স্কেলের যে পার্টটা আছে সেই পার্টের মানটা কি হবে, একই হবে। তাহলে কিন্তু এটাই হলো কি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। সো নেক্সট নেক্সট আমরা আরো একটা ম্যাথ করি। সো এবার আমরা আলোচনা করব এই গাণিতিক সমস্যাটা নিয়ে। সো দেখো কোশ্চেন এরকম দেওয়া আছে যে একটি নির্দিষ্ট রোদ থার্মোমিটারের রোদ বরফ বিন্দু ও স্টিম বিন্দুতে যথাক্রমে এত এবং এত, কোনো তরলের স্ফুটনাঙ্কে এর রোদ এত হলে তরলের উষ্ণতা সেলসিয়াস স্কেলে নির্ণয় করো। সো এটা আমরা কীভাবে সমাধান করব, সমাধান করার জন্য আগে আমি আগেই বলছিলাম ফার্স্টে আমাদের কী করতে হবে যে এখানে যে ডাটাগুলো দেওয়া আছে কোশ্চেনে সেই ডাটাগুলো আগে আমরা লিখে নিব। সো প্রথমে দেখো এখানে একটা 40 ওহমের একটা তথ্য দেওয়া আছে। সো এখানে কি এই 40টা কার, 40টা হলো বরফ বিন্দুর জন্য। তারপর এখানে একটা যে মানটা দেওয়া আছে এটা কার, এটা হলো স্টিম বিন্দুর জন্য। আর আমরা জানি যে বরফ বিন্দু বলতে বোঝায় হলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, স্টিম বিন্দু বলতে বোঝায় যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সো যেহেতু এটা রোদ থার্মোমিটার, সো এক্স বলতে এটাকে বোঝাচ্ছে রোদ অর্থাৎ আর দ্বারা প্রকাশ করবো। সো প্রথমে দেওয়া আছে বরফ বিন্দু, তা বরফ বিন্দু মানে কি, তাহলে বরফ বিন্দুতে আমরা থার্মোমিটার রোদ নেই, তাহলে বরফ বিন্দু মানে হলো 0 ডিগ্রি, যেহেতু রোদ থার্মোমিটার তাই আমরা আর দ্বারা প্রকাশ করলাম অর্থাৎ এক্সটাকে আমরা আর করে নিলাম। এটার মানে আমাদের কত দেওয়া আছে বরফ বিন্দুতে কত দেওয়া আছে 1400 লিখে নিলাম। তারপর আমাদের কী দেওয়া আছে স্টিম বিন্দু, স্টিম মানে আমি বলছিলাম কি 100 ডিগ্রি, তার মানে এই রোদের মানটা কত দেওয়া আছে 100, কত মান দেওয়া আছে আমাদের এখানে 6। আমাদের দেওয়া আছে যে কোনো তরলের রোদ অর্থাৎ স্ফুটনাঙ্কের রোদ অর্থাৎ কোনো তরলে অর্থাৎ অজানা কোনো তরলে যদি বলে তাতে থিটার মান দেওয়া আছে, অর্থাৎ আর থিটার মান কত দেওয়া আছে আমাদের 55.3 ওহম। আমাদের বের করতে বলছে যে তরলের উষ্ণতা সেলসিয়াস স্কেলে কত, অর্থাৎ আমাদের সেলসিয়াসের মানটা কত এটা আমাদের বের করতে, এটাই করলো ওয়াট। তাহলে এখন আমরা কোন সূত্রটা ফেলবো, আমি আগেই বলছিলাম যে আমাদের যে গাণিতিক সমস্যাটা দেওয়া আছে এখানে যার যার তথ্য দেওয়া আছে এখান থেকে আমরা সেই তথ্যের রাশি দুটো নিব। সেখানে দেওয়া আছে কিসের মান, আর এর মান দেওয়া আছে, আর বলতে আমাদের এক্সটাকে আমরা কল্পনা করতে পারি, আর দেওয়া আছে সি। সো আমরা সির জন্য যে সূত্রটা আছে সেটা নিব, আমরা জানি লিখবো আমরা যে সি 100, এক্স বলতে আমরা এটাকে কী প্রকাশ করবো আর দেওয়া, এক্স থিটা বলতে এখানে লিখবো আর থিটা মাইনাস এক্স 0 ডিগ্রি মানে হলো আর 0 ডিগ্রি, আর এক্স 100 বলতে এখানে বোঝা যাচ্ছে আর 100, আর এক্স 0 ডিগ্রি বলতে বোঝা যাচ্ছে আর 0, বুঝতে পারছি। তারপর আমরা কী করবো এখন, এখন আমরা যা সহজে জাস্ট ক্যালকুলেশন করে দিব। সো তাহলে আমরা এখানে লিখতে পারি সি, আমরা এটাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কী লিখতে পারি, থিটা আর 0 আর 100 মাইনাস আর 0, আর 100টা ওই পাশে যাই গুণ হয়ে যাবে। তারপর আমরা কী করবো এখানে মানগুলো জাস্ট বসাই দেবো, তো আর থিটার মানটা যদি বসাই দিই তাহলে এখানে কত আসছে 3 মাইনাস, আর 0 ডিগ্রি মান যদি বসাই দিই তাহলে এখানে দেওয়া আছে, এখানে আমাদের কত আছে আর 100 মান আমাদের কত দেওয়া আছে এখানে 5.1.6 মাইনাস, আর 0 ডিগ্রি মান কত দেওয়া আছে 40, এটাও আমাদের কী ছিল ওহম, এটাও কি আমাদের ওহম 100 ওহম কাটে। সো এটা যদি আমরা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করি তাহলে সির মান খুব সহজে যেটা পেয়ে যাব সেটা কত, সেটা হলো 131.9 ডিগ্রি সেলসিয়াস, এটাই কিন্তু কাঙ্ক্ষিত আমাদের অ্যান্সার। এভাবে কিন্তু খুব সহজেই এই সূত্র রিলেটেড যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো করতে পারবো। তোমাদের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, নেক্সটে আমরা আরও বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো, সেই পর্যন্ত তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।